আজকে আমাদের ডিসকাশনের বিষয়, আলোচনার বিষয় হচ্ছে প্রবলেমস রিলেটেড টু মেনস্ট্রুয়েশন। তা আমরা এই প্রবলেমটা শুরু করার আগে আমাদের একটুখানি জেনে নেওয়া দরকার যে কী কীভাবে মেনস্ট্রুয়েশনটা কন্ট্রোল হয়। ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আমরা ডিসকাস করব। এই এই হেডিংগুলো হচ্ছে, প্রথমে আমরা ডিসকাস করব নর্মাল মেনস্ট্রুয়েশন অ্যান্ড কন্ট্রোল অফ মেনস্ট্রুয়েশন, সে হাউ ইট কীভাবে কন্ট্রোল হচ্ছে। তারপরে আমরা ডিসকাস করব কী কী ধরনের প্রবলেম হতে পারে, টাইপ অফ প্রবলেম। তারপরে আমরা ডিসকাস করব কী কী কজে হতে পারে এবং সেই কজ, টু ফাইন্ড আউট দি কজেস, কজগুলোকে বার করার জন্য, নির্ণয় করার জন্য কী কী ইনভেস্টিগেশন আমাদের দরকার পড়বে। তারপরে আমরা আলোচনা করব ট্রিটমেন্ট কী আছে, রিমেডিস কী আছে। তো আমরা তাহলে শুরু করি যে নর্মাল মেনস্ট্রুয়েশন প্যাটার্ন কী, কী বুঝি আমরা, আর সেটা কীভাবে বডিতে কন্ট্রোল হয়, এই নর্মালসিটা কীভাবে বডিতে, বডি মেনটেন করে। নর্মাল প্যাটার্ন আমরা জানি যে মেনস্ট্রুয়েশন ইউজুয়ালি 13-15 মধ্যে স্টার্ট হবে এবং এটা এভরি মান্থ, মানে 28 ± 7 days এইরকম একটা ইন্টারভ্যালে চলবে। তার মানে 21-35 হচ্ছে, সেটা হচ্ছে নর্মাল। আর এই নর্মালটা না জানলে অ্যাবনর্মাল টাইপ এইটা আমরা কিন্তু বুঝতে পারব না। তারপরে হচ্ছে কদিন ব্লিডিংটা থাকবে, সেটা ইউজুয়ালি 3-5 days, বাট উইদিন 7 days 3-5 days থাকবে। তারপরে হচ্ছে কতটা লস হবে প্রতিদিনের, যে লস সেটা আমরা সাধারণত একটা অনুমান করি কতটা লস হলো, সেটা হচ্ছে নাম্বার অফ প্যাড যে ওমেনরা চেঞ্জ করে, মহিলারা যে কত সারাদিনে 5টা নিচ্ছে না, 3টে নিচ্ছে না, 1টাতেই হয়ে যাচ্ছে, নাকি 6টা 7টা 8টা হচ্ছে, মানে 24 ঘন্টাটা যদি ধরে নিই, সে যদি প্রতি 2 ঘন্টা ছাড়া চেঞ্জ করে তাহলে আমার কিন্তু 12টা প্যাড হয়ে যাচ্ছে। এবার যদি আমি দেখি 3টে কি 4টে লাগছে, মানে 5-6 ঘন্টা, তাহলে এটা দিয়েই আমরা বুঝে যাব তা কতবার চেঞ্জ করতে হচ্ছে, এটা দিয়েই আমরা বুঝে যাব যে কীরকম লস হচ্ছে। এটা তার কাছ থেকে কোশ্চেন করে জেনে যাবো। আরও বোঝার উপায় আছে, সেটা আমরা যখন পেশেন্টকে এক্সামিন করবো তখন বোঝা যাবে, কিন্তু মোটামুটি জিজ্ঞেস করে এইটা বোঝা যাবে যে তার কথা যেটা বলছে তার সঙ্গে তার মিল আছে কি না, যে বেশি হচ্ছে না কম হচ্ছে, সেইটা ওই নাম্বার অফ প্যাডস থেকে আমরা বুঝতে পারবো। আর একটা বলা হয়, সেটা অবশ্য খুব বেশি বড় প্রবলেম নয়, মেনস্ট্রুয়েশনের সময় একটা ব্যথা হয়, পেন, সেটাকে আমরা সাধারণত ডিসকমফোর্ট একটা হয়, কিন্তু এমন ডিসকমফোর্ট, এমন ব্যথা যে সে কাজকর্ম করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, তখন কিন্তু সেইটাই আমরা বলবো একটা প্রবলেম। আদারওয়াইজ অল্প প্রবলেম, সেটা নিয়ে সে সব কিছু কাজকর্ম করছে, সেটা কিন্তু অ্যাবনর্মালিটির মধ্যে ধরা হবে না। তাহলে নর্মাল, আমি যদি রিপিট করি, নর্মাল কী কী দাঁড়ালো, 13-15 মধ্যে শুরু, এভরি মান্থস হচ্ছে, সেটার রেঞ্জ হচ্ছে 21-35, আর থাকছে আমার 3-5 days ম্যাক্সিমাম 7 days, মানে উইদিন 7 days সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর পার ডে লস হচ্ছে, সেটা যেভাবে অ্যাসেস করা হয়, যে নাম্বার অফ প্যাডস যে চেঞ্জ করতে হচ্ছে, সেটা সাধারণত 3-5, তার মানে ওইটা 4-5 ঘন্টা ছাড়া এটা চেঞ্জ হচ্ছে। আর তার এমন মানে ডিসকমফোর্ট যেটা হচ্ছে, পেন যেটা হচ্ছে, সেটা এমন পরিমাণে হচ্ছে না যে তাকে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে বা সে কাজকর্মে মন দিতে পারছে না,
এতটা পরিমাণে হচ্ছে না, এইটা হচ্ছে নর্মাল। তাহলে অ্যাবনর্মাল এটা যদি আমরা নর্মাল ধরে রাখি, তারপরে এবার আমরা অ্যাবনর্মালে আসি। অ্যাবনর্মালে যদি কারোর পিরিয়ড 13-12-13-14 মধ্যে শুরু না হয়, সেটা কিন্তু অ্যাবনর্মাল। তার মানে সেটা মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে মানে সেটা আমরা বলি মেনার্কি, প্রথম মেনস্ট্রুয়েশনটা শুরু হলো না, সেটা কিন্তু অরিড হয়ে যাবে। মেনস্ট্রুয়েশন 13-12-13 বছর সাধারণত অ্যাভারেজ যদি খোঁজ নেওয়া যায় তাহলে দেখা যাবে এটা 9-10, 9-10-11 মধ্যে শুরু হয়ে যায়। সেটা আমরা ওইটাকে খুব বেশি ডিলে হলো ওটা 13-14 মধ্যে হবেই। 13-14 মধ্যে যদি কারো শুরু না হয় তাহলে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে কেন শুরু হচ্ছে না সেটা বার করতে হবে। এবং সেটা আমরা পরে আসছি কী কারণে শুরু হয় না, কী কী পরীক্ষা করতে হবে সেটা পরে। ফলে তাকে নজর দেওয়া দরকার যে ঠিক আছে হবে বলে 20-21 বছর ওরকম ফেলে রাখা যাবে না। এবং তাতে মহিলাদের মেয়েদের শরীরে যে যে পরিবর্তনগুলো আসা দরকার সেটাও এসেছে কিনা সেটাও একটা এই ব্যাপার আছে। এবং তখন তাহলে তাকে আমরা বলতে পারবো যে তার পরবর্তী লাইফে, তার পরবর্তী লাইফে মানে সাংসারিক লাইফ সে কতটা লিড করতে পারবে, তার যে ফিউচার, আমরা ফিউচার মানে বাচ্চা বাচ্চা নেয়ার কোশ্চেন আছে, সেইগুলো কতটা সাকসেসফুল হবে, হ্যাঁ ম্যারিটাল লাইফ, সেইগুলো আমরা সেগুলো অ্যাসেস করতে পারবো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এবং সেই অনুযায়ী তাকে কাউন্সেল করতে পারবো, তাকে মানে ওই যা বয়স 12-13-14 বছর ততটা কাউন্সেলিংয়ে হয়তো সে ম্যাচিওর না হতে পারে, কিন্তু বাবা মার সঙ্গে কাউন্সেলিংটা শেয়ার করতে হবে। যাক, এটা গেল হচ্ছে কনসেপ্ট, মানে মাসিকটা শুরুর বয়স, এইটা অনেকটাই এটা শুরুর বয়স। এটা আমাদের যে পিউবার্টি বলে, মানে বাংলায় হচ্ছে যৌবন, যৌবন যে শুরু হচ্ছে সেটা ছেলেদের ক্ষেত্রে হয়, মেয়েদের ক্ষেত্রে হয়। তো সেই যৌবন শুরু যে হচ্ছে, যা হয়েছে, এবং তার একটা কিন্তু লক্ষণ হচ্ছে তার মাসিকটা শুরু হয়েছে। সে হয়তো যৌবনে হয়তো শরীরের দিক থেকে অতটা হয়তো সে ডেভেলপ করেনি, কিন্তু ওই যে মাসিকটা শুরু হয়ে গেছে মানে সে কিন্তু মহিলা হিসাবে অন্য সব দিকে সে কিন্তু ঠিক আছে, এইটা আমাদের বুঝে নিতে পারবো এইটা। আচ্ছা, বাকি যে পয়েন্টগুলো আমরা বললাম যে সাইকেল মানে কতদিন অন্তর হচ্ছে তাকে বলে আমরা সাইকেল। সাধারণত আমরা বলছি মাসিক মানে ওই মাস থেকে এসছে, প্রতি মাসে হচ্ছে মাসিক, এটা অ্যাকচুয়ালি আমরা 28 days ±7 days আমরা বলি, তাহলে 21-35। এটা যদি আমাদের 35-এর পরে হয় তাহলে তার একটা আমরা নাম দিয়েছি যে, তার মানে 35-এর পরে হচ্ছে মানে যদি দেখা যায় সারা বছরে 12 বার হওয়ার কথা, তার যদি 45 দিন ছাড়া হয় তাহলে অনেক কমে যাবে, 8 বার হবে হয়তো। যদি তার 60 দিন ছাড়া হয় তাহলে সেটা হয়ে যাবে আরও কম দিন। এইটাকে আমরা নাম দিয়েছি কম কম হচ্ছে, কম ওটা আমাদের মেডিকেল টার্মে বলে অলিগো, অলিগো অলিগো মেনোরিয়া সেটার নাম হয়ে যাবে। ফলে তার যার প্রতি মাসে মাসিক হচ্ছিল তার প্রতি মাসে বাচ্চা হওয়ার সুযোগ থাকছিল, এবার সে যদি 40 দিন ছাড়া 45 দিন ছাড়া হয় তাহলে প্রতি ওইরকম 1.5 মাসের সুযোগ আসছে, আর যদি 60 দিন ছাড়া হয় প্রতি 2 মাসের সুযোগ আসছে। তার মানে অলিগোমেনোরিয়া যার হবে, যে প্রতি মানে সাইকেল লেন্থটা বেশি হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু বাচ্চা আসার স্কোপটাও কমে যাবে, স্কোপটাও কমে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে একটা দিক। আবার উল্টো দিকটা যদি তার ঘন ঘন হয়, ঘন ঘন হয় মানে 21 দিনের কমে হয়ে যাচ্ছে, সেটা আমরা বলি পলি, পলি মানে ঘন ঘন, মানে টলি বা এপি বলি পলিমেনোরিয়া। যাই হোক, এগুলো সবই কিন্তু অনিয়মিত মাসিকের মধ্যে আমরা ধরে নেব। তাহলে কী প্যাটার্নটা জানতে হবে, এই যে টাইপ অফ প্রবলেম, কী প্যাটার্ন জানতে হবে, জানলে আমরা তবে ওই প্রবলেমটা কোথায় বুঝতে পারবো। তাহলে ওখানে যেমন
আমাদের এইটাতে এই যে কন্ট্রোল অফ মেনস্ট্রুয়েশন টাইপ অফ প্রবলেমে যাওয়ার আগে কন্ট্রোল অফ মেনস্ট্রুয়েশন আর একটু রিক্যাপিচুলেট করতে হবে, তাহলে তারপরে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনটা আমাদের কন্ট্রোল হচ্ছে, এইখানে আমরা যদি একটা ছবি দেখি, এই এই ছবিটা এতে আসছে আসছে, মানে এই ছবিটাতে দেখা যাচ্ছে এইখানে আছে ওভারি, এই ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব, এইখানে ইউট্রাস, আর উপরের দিক থেকে আছে আমাদের ব্রেনের থেকে কন্ট্রোল হচ্ছে। তাহলে এইটা কন্ট্রোল হচ্ছে ব্রেন, ব্রেন মানে আমরা বলি পিটুইটারি, পিটুইটারি মা, আর এটা হচ্ছে ওভারি, তাহলে আমরা বলি পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, আর হচ্ছে তো ইউট্রাস থেকে মাসিকটা হচ্ছে। তাহলে আমাদের এখানে তিনটে অর্গ্যান, আমাদের কম্পার্টমেন্ট, তিনটে কম্পার্টমেন্টে আমাদের মাসিকটা কন্ট্রোল হচ্ছে। একটা হচ্ছে এখানে আমরা যদি দেখে দিই, একটা হচ্ছে বেসিক্যালি তিনটে অর্গ্যান ইনভলভ হচ্ছে, একটা হচ্ছে পিটুইটারি, একটা হচ্ছে ওভারি, আর একটা হচ্ছে ইউট্রাস। পিটুইটারি অ্যাকচুয়ালি ব্রেন, ব্রেনের মধ্যে পিটুইটারিকে আবার ওপরে একটা আরও হায়ার সেন্টারে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস, দেখা আমরা আমাদের পিটুইটারি জানলেই চলবে। পিটুইটারি থেকে আমাদের যে হরমোন বেরোচ্ছে সেটা ওভারিকে স্টিমুলেট করছে, ওভারিকে স্টিমুলেট করলে আমাদের এখান থেকে ওভারিয়ান ফলিকুল বলে সেটা ম্যাচিওর করছে, সেখান থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেরোচ্ছে। তো এখান থেকে কী বেরোচ্ছে? FSH LH, এখান থেকে বেরোচ্ছে FSH LH, এখান থেকে বেরোচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আর এখানে এন্ডোমেট্রিয়াম, ইউট্রাসের যে লাইনিংটা এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়ামটাকে স্টিমুলেট করছে সেটা হচ্ছে সিক্রিটরি ফেজে চলে যাচ্ছে, পলিফ্যাটিভ সিক্রিটরি, তারপরেই কিন্তু মেনস্ট্রুয়েশনটা হচ্ছে, যখন এন্ডোমেট্রিয়ামটা গ্রো করার পরে এটা সাপোর্ট করছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি সাপোর্ট না পায় তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়ামটা ব্রেক করে যাচ্ছে। তা সেইটা এটা কি সাইক্লিক্যালি হচ্ছে? সাইক্লিক্যালি মানে প্রতি মাসে একবার, সেটা কী করে হচ্ছে না? এটা FSH LH যে সিক্রিশনটা হচ্ছে সেটা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেরোলো, বেরোনোর পরে কী হচ্ছে, ইস্ট্রোজেনটা আবার পিটুইটারিকে FSH-টা সিক্রিশনটাকে স্টপ করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে FSH সিক্রিশনটা কমে যাচ্ছে, কমে গেলে তখন এই যে এবং LH যেটা বেরিয়েছে সেটা দিয়ে ওভারিতে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ওভারিয়ান যে ফলিকল যেটা ম্যাচিওর করেছে সেটা ব্রেক করে যাচ্ছে, দিয়ে ওভাম বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে ওভুলেশন। ওভুলেশন হচ্ছে, ওভুলেশন হয়ে হলেই আমাদের এটা চেঞ্জ হয়ে ওভারিতে যেটা ফেটে গেল সেটার নাম হয়ে যাবে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে কর্পাস লুটিয়াম। এই যে কর্পাস লুটিয়ামটা ওভুলেশনের পরে তৈরি হলো সেটা কিন্তু এই LH-এর অ্যাকশন হয়েছে, আর এই LH-টা এই একবারই বেরিয়েছে মাসে, কিন্তু এর পরে আর খুব অল্প থাকবে, বেরোবে আবার পরের মাসে বেরোবে। এই LH-টা একবার বেরিয়ে যতক্ষণ ব্লাডে থাকছে ততক্ষণই এই কর্পাস লুটিয়ামটা থাকছে, যেই ব্লাডের লেভেলটা কমে গেল কর্পাস লুটিয়ামটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ফল করবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ফল করলেই এখানে এন্ডোমেট্রিয়ামটা ব্রেক করে দিয়ে এটা ব্লাডের সঙ্গে বেরিয়ে যাবে। তাহলে এইটা সাইক্লিক্যালি হচ্ছে, এবং এই সাইকেলটা যে মেনটেন করছে পিটুইটারি ওভারি ইউট্রাস, ইউট্রাস তো লাস্টে শুধু রেসপন্স করছে, পিটুইটারি ওভারি আর পিটুইটারিকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস, এটা আমরা বলি হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, এটা দিয়ে মেনটেন হচ্ছে। এইটা একটা ছবি আছে এখানে, এই ছবিটা দেখলেও আমরা কিছু বুঝতে পারবো। এই FSH ওই ব্রেন থেকে বেরোচ্ছে, বেরিয়ে এইখানে এই যে LH বেরোচ্ছে, বেরিয়ে LH-টা হঠাৎ করে বেড়ে গেল, এই যে বেড়ে গেল LH-কে যে বলছিলাম কমে গেল, বেড়ে গিয়ে এ জাস্ট 24 ঘন্টা থাকবে,
চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কমে যাবে। তার ফলে কি হচ্ছে, এই যে আস্তে আস্তে ওভারিটা বড়, এই ফলিকুলগুলো বড় হয়েছিল, হয়ে যেই ফেটে গেল সেটা কিন্তু এই যে কর্পাস লুটিয়াম হয়ে গেল, এটা কিন্তু আস্তে আস্তে এই যে এখানে এলএইচ সার্জ হয়ে এই এলএইচ কমে যাচ্ছে, মানে এই কর্পাস লুটিয়াম আস্তে 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 ছোটো হয়ে গেল। ছোটো যখন হয়ে গেল তখন এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রো এই যে দেখানো হয়েছে, এখানে দেখা যাচ্ছে ইস্ট্রোজেন এই যে বেড়ে গেছিলো, আর এই যে প্রোজেস্ট্রন কোথায় গেল, প্রোজেস্ট্রন লেভেলটা নেই, প্রোজেস্ট্রন দুটোই কমে গেল। কমে গেল বলেই এইখানে আবার এটার সঙ্গে মেলানো হয়েছে, এই যে এন্ডোমেট্রিয়ামটা গ্রো করেছিল সেইটা এই যে ব্রেক করে গেল, যখন কমে গেল তখন ব্রেক করে গেল। এইখানে ওভুলেশন হয়েছে, বেড়েছে, তারপরে এইটা ঘুরে এইটা এখানে চলে যাবে, এইখানে ব্রেক করে গেল। তা এইটাই হচ্ছে এই যে এখানে দিয়েছে এন্ডোমেট্রিয়াল সাইকেল, ওভারিয়ান সাইকেল, আর আমাদের যদি বলো এন্ডোমেট্রিয়াম ওভারি আর পিটিউটারিতে ওই সাইক্লিক্যালি এটা মেনটেন করছে। তা এইটাই হচ্ছে কন্ট্রোল। মানে কন্ট্রোলে আমরা দেখতে পাবো তিনটে হরমোন, তিনটে হরমোনের মধ্যে এফএসএইচ এলএইচ তিনটে, কেন চারটে, স্টুডেন্ট প্রজেস্টেরন, প্রজেস্টেরনটা সেকেন্ডারি স্টুডেন্ট প্রজেস্টেরন, আর এটা ইউট্রাসের ওপরে অ্যাকশান করছে, তাহলে এইটাই হচ্ছে কন্ট্রোল করছে। তা এইবারে আমাদের বোঝার ব্যাপার, আমরা যে কারণে আসছিলাম যে এইটাকে এই যে পিটিউটারি হরমোন ছাড়া স্টুডেন্ট প্রজেস্টেরন ছাড়া আর কোনো হরমোন এখানে আসছে কিনা, এখানে দেখা যাচ্ছে যে বডির মধ্যে বেসিক হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন, ফলে থাইরয়েড হরমোন সমস্ত জিনিসের মেটাবলিজমটাকে কন্ট্রোল করে, ফলে এই স্টুডেন্ট প্রজেস্টেরন এফএসএইচ সবার মেটাবলিজমটা কিন্তু থাইরয়েড হরমোন কন্ট্রোল করে, ফলে এইখানে থাইরয়েডটাও আমাদের জানতে হবে যে থাইরয়েড হরমোন এই সাইকেলটাকে কন্ট্রোলের পেছনে আছে। আর একটা হরমোন আছে পিটুইটারি থেকে বেরোয়, সেটা হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন মানে যে হরমোনটা বডিতে মিল্ক সিক্রিশন করায়, সেই হরমোনটাও নর্মাল ফাংশনিংয়ে আসে না, কিন্তু সেই হরমোনটার যদি কোনো গণ্ডগোল হয় কমাটা ব্যাপার নয়, কমেই থাকে সেটা, যার জন্যই সাধারণত মিল্ক সিক্রিশন হয় না, কমে থাকে বলেই, সে যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেইটা এই ওভারির ওপরে তার এফেক্ট আছে, সে এই স্টুডেন্ট প্রজেস্টেরনের বা এই ফলিকুল ম্যাচুরেশন এইগুলোতে একটা তার ইনহিবিটরি অ্যাকশান আছে। যেমন এফএসএইচএলএইচ কী করছে, এটা হচ্ছে স্টিমুলেট করছে, প্রোল্যাকটিনটা করতে ইনহিবিট করছে, ফলে সেটার গণ্ডগোল হলো আমাদের এই কন্ট্রোল অফ মেনস্ট্রুয়েশনটা গণ্ডগোল হয়ে যাবে। এগুলো কেন বলছি, এগুলো যখন আমরা ইনভেস্টিগেশন বা টাইপ বলবো তখন সেই হরমোনগুলো আমরা কিন্তু আবার নাম বলবো। তা আমি আবার রিপিট করছি, তাহলে হরমোন যদি এক দুই তিন চার করে লিখি, তাহলে এখানে আমি একটা লিখে দেখাচ্ছি তাহলে কী কী হরমোন আমাদের এলো, তাহলে সেইটা হয়ে যাবে। প্রথমে আসবে এফএসএইচ এলএইচ, তারপরে আসবে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, তারপরে আসবে থাইরয়েড হরমোনকে কন্ট্রোল করে টিএসএইচ প্রোল্যাকটিন। হ্যাঁ, তাহলে এই সমস্ত হরমোনগুলোই কিন্তু মেনস্ট্রুয়েশনকে কন্ট্রোল করছে। তারপরে এবার যদি আমরা বলি যে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম মানে ইউট্রাসের লাইনিং, সেটা তো শেড অফ হয়ে যাচ্ছে, তখন ব্লিডিং হচ্ছে, ফলে যে কতটা ব্লাড লস হবে, বেশি হবে না কম হবে সেটাকে কন্ট্রোল করছে, হ্যাঁ সেটাকে কন্ট্রোল করছে, আবার সেটাকে কন্ট্রোল করছে। এটা হচ্ছে যেখান থেকে এটা হচ্ছে, যেখান থেকে মেনস্ট্রুয়েশনটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, সেইটাকে আবার কন্ট্রোল করবে কিছু লোকাল হরমোন আছে। ব্লাড লস হচ্ছে, তার মানে ব্লাড লসকে যে কোনো সময় আমাদের যদি হাত পা কেটে যায়, ব্লাড লসটাকে কে বন্ধ করে, তা আছে ক্লটিং ফ্যাক্টর আছে বিভিন্ন, তারপর প্লেটলেট আছে, হ্যাঁ তারপরে সেটা প্লেটলেট আছে, বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর আছে, কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে, প্রথম মিন আছে, তারপরে আর
ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল ব্লাড ব্লাড লস যে কন্ট্রোল হয় তার মধ্যে সেখানে ব্লাড ভেসেলের একটা রয়েছে, মানে ক্যাপিলারি যে ব্লাড লস, ক্যাপিলারিটা তো ব্রেক করছে, এটা যখন ব্রেক করছে তখন ক্যাপিলারিগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, আর সেখানে ক্যাপিলারির মধ্যে যদি কনস্ট্রিকশন না হয় তাহলে কিন্তু ব্লাড লস কন্ট্রোল হয় না। সেইটাকে কন্ট্রোল করে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন আছে, সেটাগুলো কিন্তু এটা শুনে থাকবে প্রোস্টাগ্ল্যান্ডিন, এটা হচ্ছে লোকাল হরমোন, এটা যে যেমন ব্রেন থেকে আসছে, ওভারি থেকে আসছে, এ কিন্তু কোনো বাইরে থেকে আসছে না, এ এইখানে এগুলো সিক্রিশন হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। তার মানে এইখানে ব্লাড লস কন্ট্রোলে কী কী দাঁড়িয়ে গেল, যে ক্লটিং ফ্যাক্টর, প্লেটলেট, প্লেটলেট মানে যেটা থ্রম্বোসিস করে, থ্রম্বোসিস করে ব্রেনের মধ্যে থ্রম্বোসিস হয়ে গেলে রক্ত জমে যায়, সেই যে থ্রম্বোসিস করে এটাকে প্লেটলেট, প্লেটলেটগুলো সব আটকে গিয়ে ভেসেলের মুখগুলোকে বন্ধ করে দেয়, সেইগুলোকে ব্লাড লসটাকে কন্ট্রোল করে। তাহলে কী কী দাঁড়ালো, এক নম্বর প্লেটলেট, দু নম্বরে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টার্স, ক্লটিং ফ্যাক্টার্স কতগুলো আছে, 13টা ক্লটিং ফ্যাক্টার আছে, তা সেই ফ্যাক্টার, তার মধ্যে 2, 7, 9, 10 এই ক্লটিং ফ্যাক্টর যখন পড়ানো হবে তখন পড়ানো হয়েছে কিনা যায় না, সেগুলো আছে। আর তার সঙ্গে প্লেটলেট আমরা বলেছি, আর প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা কী করে, এই ক্যাপিলারিগুলোকে হয় সংকোচন করে নয় প্রসারণ করে, তাহলে একটা সেগুলোর নাম আছে, একটু সংকোচন করলে ব্লাড লস কমবে, আর যদি ডাইলেট করে যায় ক্যাপিলারিগুলো তাহলে ব্লাড লস বেড়ে যাবে। তাহলে কোন প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ABCDEF করে এগুলোর নাম দেওয়া হয়, তাই এখানে যেটা সংকোচন করে সেটা হচ্ছে F2 বলে, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 তার আবার ভ্যারিটি আছে। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে ব্লাড লসটা, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্লেটলেট আর ক্লটিং ফ্যাক্টর দিয়ে ব্লাড লসটা কী পরিমাণ হবে সেইটা কন্ট্রোল হচ্ছে। আর সাইকেলটা কতদিন ছাড়া হবে, যে এক মাস ছাড়া হবে, দেড় মাস ছাড়া হবে, দু মাস ছাড়া হবে, সেইটা ডিপেন্ড করছে যে ব্রেনের FSH LH যেটা বেরোচ্ছে সেইটা পিটিউটারি কতদিন ছাড়া সেটাকে করছে, সেইটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে আমার হাইপোথ্যালামাস থেকে। ফলে FSH LH বেরোলে তারপরে ওভারি, তারপরে কন্ট্রোল, তাহলে দুটো কন্ট্রোল হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে, একটা হচ্ছে সাইকেল কন্ট্রোল আর একটা হচ্ছে ব্লাড লস কন্ট্রোল, এই দুটো কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কন্ট্রোল, এটা আমরা বুঝলে এবারে আমরা আসছি তাহলে টাইপ কী কী হবে। টাইপের আমরা একটা প্রথমে ডিসকাস করছিলাম যে অনেকদিন ছাড়া ছাড়া হচ্ছে, অনেকদিন ছাড়া ছাড়া হচ্ছে মানে সাইকেল কন্ট্রোল, তাহলে সাইকেল কন্ট্রোলটা আমাদের ব্রেন থেকে হচ্ছে, তার মানে সেই ব্রেন থেকে হচ্ছে মানে FSH LH সার্জ যতক্ষণ না হবে, ওভুলেশান যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ওই মাসিকটা আটকে থাকবে। তার মানে LH সার্জটা কবে হবে সেইটার ওপরে নির্ভর করছে কবে আমার, যাদের যাদের প্রতি LH সার্জটা হলে, এটা কিন্তু আমরা বলেছি আগে যে 15 দিন থাকবে কর্পাস লুটিয়াম যেটা ফর্ম হচ্ছে সেটা জাস্ট 14 ডেজ থাকবে, 14 ডেজ পরে ওকে আর কেউ সাপোর্ট দেবে না, ওটা আলটিমেটলি শুকিয়ে যাবে, কর্পাস লুটিয়ামটা শুকিয়ে গেলেই স্টোন পলিস্ট্রন কমে যাবে, কারণ ওটা থেকেই স্টোন পলিস্ট্রন বেরোচ্ছিলো যেটা এন্ডোমেট্রিয়ামের সেলগুলোকে মেনটেন করছিলো, ফলে মেনস্ট্রুয়েশন হয়ে যাবে। তার মানে ওইখানে আমাদের এইটা বুঝে নেওয়া দরকার, অন্য অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে যে ওভুলেশানটা কবে হচ্ছে সেটা আমরা জানবো কী করে, ওভুলেশানটা কবে হচ্ছে তা আমরা যেদিনকে LH সার্জ হবে সেটা আমরা বলে দিয়েছি LH সার্জ, তাহলে LH সার্জ কবে হচ্ছে সেটা জানবো কী করে, তার মানে LHটা আমাদের বডিতে মাপতে হবে, সেইটা আমাদের মাপার কিন্তু কবে হচ্ছে আমরা প্রতিদিন তাহলে মাপতে হয় সেটা তো আমরা করতে পারবো না, তার মানে আমরা বুঝতে পারি উল্টো দিক থেকে, মানে মেনস্ট্রুয়েশন যেদিনকে হচ্ছে আমরা ধরে নেব তার 14 দিন আগে তার ওভুলেশান হয়েছে। তার মানে এখানে যদি আমি কোনো এক মহিলাকে, ওমেনকে বলি যে তোমার মেনস্ট্রুয়েশনগুলো কবে কবে হয়েছে তুমি ডেটগুলো দেখাও তো, যদি 3-4 মাসের ডেট দেখি তখন আমি বুঝে যাব যে ওভুলেশানটা কবে হচ্ছে, তার মানে যেদিনকে মেনস্ট্রুয়েশন হচ্ছে তার 14 দিন আগে হয়েছে। তার মানে এইটাকেই আমরা কাজে লাগাই, এইটাকেই কাজে লাগাই কি না, যাদের বাচ্চাটা চাচ্ছে না তাদের ক্ষেত্রে, আর কবে মেলামেশা করলে বাচ্চা আসবে সেই ক্যালকুলেশানটা আমরা মেনস্ট্রুয়েশন কবে হয়েছে তা
তার থেকে 14 দিন আগে বলে দিই, ওই সময়টা ওর 2 দিন আগে কিছু করলেই তোমার ওই সময়তে, আর অন্য সময় করলে কিন্তু বাচ্চা আসবে। তাহলে এইটা একটা মেনস্ট্রুয়েশন দেখে আমরা ওভুলেশনের ডেটটা বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার যার এ হচ্ছে না, দেরিতে দেরিতে মাসিক হচ্ছে, তার মানে একটা এ প্রবলেম, এইটা 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বলেছি থাইরয়েড প্রোল্যাকটিন, এই দুটোই এই কন্ট্রোলে আসবে, এবং থাইরয়েড আর প্রোল্যাকটিন এটা আবার যাদের থাইরয়েড এইগুলো ব্রেনের মধ্যে এই থাইরয়েডের যে এইগুলো তো হাইপোথ্যালামাস থেকে কন্ট্রোল করে, এই থাইরয়েড যার বেশি তার আবার প্রোল্যাকটিনও, থাইরয়েড যার কম তার কিন্তু প্রোল্যাকটিনটা বেড়ে যায়, কারণ ওইটা যেটা হাইপোথ্যালামাস থেকে কন্ট্রোল করে সেই একই হরমোন প্রোল্যাকটিনকেও কন্ট্রোল করে। তার মানে এইটা দুটোই যার ক্ষেত্রে এই থাইরয়েড কম প্রোল্যাকটিন বেশি, এটা যা আছে মানে হাইপোথাইরয়েড আর প্রোল্যাকটিন, তার কিন্তু প্রোল্যাকটিনের জন্য আলাদা ট্রিটমেন্ট করতে হবে না, তার থাইরয়েডটা কন্ট্রোল করলেই প্রোল্যাকটিনটা কন্ট্রোল হয়ে যাবে। যাই হোক, আমরা যেখানে আসছিলাম যে টাইপের মধ্যে 1 নম্বর বললাম দেরিতে দেরিতে হচ্ছে, দেরিতে দেরিতে যা হচ্ছে তার মানে এই জায়গাতে গণ্ডগোল, ওভারি সাফিসিয়েন্টলি স্টিমুলেট হচ্ছে না, ওভারি কিন্তু অন্য কোনো গণ্ডগোল নাই, গণ্ডগোলটা হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি, ওভারিট কিন্তু ঠিকই আছে। ওভারিকে যদি আমরা স্টিমুলেট করি আর্টিফিশিয়ালি, যদি আমরা FSH LH LH একটা ইঞ্জেকশন দিয়ে দিই, তার কিন্তু ওভুলেশনটা হয়ে যাবে, এবং এটাও কিন্তু আমরা কাজে লাগাই যার ওভুলেশন হচ্ছে না, 2 মাস 3 মাস ছাড়া হচ্ছে, তাকে আমরা বললাম বাচ্চা নিতে হবে, ঠিক আছে তোমার একটা LH ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তার ইঞ্জেকশন দেওয়ার তার এতদিন বাদে তার 2 দিন বা 3 দিন বাদে তার এ হবে, ওভুলেশন হবে, তাহলে ওই সময় তুমি মেলামেশা করো এসে যাবে। কাজে আমরা আর্টিফিশিয়ালি কিন্তু এই নলেজটাকে কাজে লাগাচ্ছি যে যার ওভুলেশন হচ্ছে না তার ওভুলেশনটা আনার জন্য আমরা এই LH ইঞ্জেকশনটাকে আমরা ব্যবহার করি। আচ্ছা, এবার আসি যার সাইকেলটা ঘন ঘন হচ্ছে, সাইকেলটা ঘন ঘন হচ্ছে, ঘন ঘন হচ্ছে মানে সেই একই গণ্ডগোল, তাহলে এই মেনটেন করে এইখানে খুব তাড়াতাড়ি এই যে ওভুলেশনটা হচ্ছে বলেই 14 দিন থাকছে পরে হচ্ছে, ওভুলেশন যদি না হয় তাহলে কী হবে, তাহলে এই যে আমাদের এখানে কর্পাস লুটিয়াম আমরা দেখিয়েছিলাম, কর্পাস লুটিয়াম থেকে সাফিসিয়েন্ট স্টুডেন্ট প্রোজেস্টেরন বেরোচ্ছে, তার জন্যই এই এন্ডোমেট্রিয়ামটা থাকছে, কিন্তু এটা যদি সাফিসিয়েন্ট না বেরোয় মানে কর্পাস লুটিয়াম যদি তৈরি না হয় এই স্টেজে থাকে, তাহলে কিন্তু এনাফ অ্যামাউন্ট মানে যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট প্রোজেস্টেরন বেরোবে না, না যদি বেরোয় তাহলে কিন্তু তার আগেই এই এন্ডোমেট্রিয়াম সেট করতে শুরু করবে, এবং সেটা এমনই এই প্রোজেস্টেরনটা এমনই প্রোজেস্টেরনটা এই ভেসেলগুলোকে এমনভাবে কন্ট্রোল করে যে ব্রিডিংটা একদম যথেষ্ট মানে খুব বেশি পরিমাণে হবে না, একদম 2 দিন বা 3 দিন কি 4 দিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। কিন্তু এখানে যাদের এই কপারিটিয়াম হচ্ছে না তার কিন্তু প্রোজেস্টেরনটা এনাফ বেরোচ্ছে না, তার জন্য কি হবে, স্টোন প্রোজেস্টেরন কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, এই কর্পাস লুটিয়ামের যে স্মুথ একটা বেরোচ্ছে সেটা হচ্ছে না, এবং এখানে হবে কি ইরেগুলার ব্লিডিং হবে, এবং তখন ইরেগুলার ব্লিডিং ঘন ঘন ব্লিডিং ওগুলো তখন আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ঠিক থাকবে না একদম, তার মানে যার খুব ইরেগুলার ব্লিডিং হচ্ছে তার বুঝে নিতে হবে যে ঘন ঘন হচ্ছে বুঝে নিতে হবে তার ওভুলেশনটা হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না মানে কর্পাস লুটিয়াম তৈরি হচ্ছে না, তার মানে ওভুলেশন হলে যে 14 দিন এন্ডোমেট্রিয়ামটা থাকতো সেটা থাকছে না, তার মানে 14 দিন আগেই ওর যদি 7 দিন আগেই ব্রিডিং শুরু হয়ে যায়, 10 দিন আগে ব্রিডিং শুরু হয়ে যায় তাহলে কী হবে, তাহলে 14 দিনের মধ্যে ব্রিডিং হওয়ার কথা ছিল হলো না, আর 2-3 দিনের পরেই তার হচ্ছে ব্লিডিং শুরু হয়ে গেলো, 14 দিনের মধ্যে ওভুলেশনটা হলে কিন্তু আরও 14 দিন থাকতো, কিন্তু হচ্ছে না বলে তার আগেই ওই 21 দিনের মাথায় তার ব্রিডিং শুরু হয়ে যাবে এবং ইরেগুলার ব্রিডিং হবে, তার মানে তার কিন্তু ওভুলেশনের গণ্ডগোল। এইটা আমরা বলছি তাহলে একটা এ পলিমেনোরিয়া, এবং তার সেই সাইকেলে কিন্তু এই হরমোনগুলো সবগুলোই রেসপন্সিবিলিটির মধ্যে আসবে, কিন্তু প্রোল্যাকটিনটা আসবে না, কারণ প্রোল্যাকটিন করে কি ওভারিয়ার ফাংশনটাকে কমিয়ে দেয়,
তার মানে ও ঘন ঘন ও এটা স্টোন ফেস্টোন বেরোবেই না, ও দেরিতে দেরিতে মাসে খাবে। কিন্তু থাইরয়েড কিন্তু ওই ঘন ঘন করে দেবে, থাইরয়েড যদি ঠিকমতো না থাকে ওভুলেশন হবে না, ঘন ঘন কিন্তু মাসে খাবে। তাহলে এইটা একটা প্যাটার্ন আসবে, একটা হচ্ছে দেরিতে দেরিতে, একটা হচ্ছে ঘন ঘন। আর একটা প্যাটার্ন আসবে যে টাইপ আমরা যেটা বলেছিলাম, আর একটা প্যাটার্ন আসবে যেখানে কিন্তু সাইকেলটা ঠিক আছে, যে আমাদের প্রতি 24 দিনে কি 26 দিনে কি 28 দিনে একটা হচ্ছে হচ্ছে, এবং সেখানে সেটা একটা হচ্ছে। কিন্তু তার বলছে যে পরিমাণটা যখন লস হচ্ছে সেটা কিন্তু খুব বেশি হচ্ছে, এক্সেসিভ লস হচ্ছে। সাইকেলটা ঠিক আছে কিন্তু লসটা বেশি, লসটা বেশি হচ্ছে মানে তার ওই যে ব্লাড লসটা যে কন্ট্রোল করে, মানে ক্লটিং ফ্যাক্টর, প্লেটলেট, প্রোস্টাট ল্যান্ডিং, তার মানে ওইখানে ডিফেক্ট, ওইখানে ডিফেক্ট, তার মানে ওর কিন্তু হরমোনের ততটা ডিফেক্ট নেই। কাজে এইখানে আমাদের ইনভেস্টিগেশনগুলো, তার মানে তার ক্লটিং ফ্যাক্টর ঠিক আছে কিনা, প্লেটলেট ঠিক আছে কিনা, সেইগুলো দেখতে হবে। এবং এইটা বেশিরভাগ ক্ষেত্রে ইম্পর্টেন্স কেন, এগুলো তো ক্লটিং ফ্যাক্টর ডিফেক্ট মানে তো তার অন্য ডিফেক্ট, মেডিকেল ডিজিজ। কিন্তু গাইনির যেহেতু ব্লাড লসটা গাইনির তার এতদিন ধরে তার কেটে ছিঁড়ে যায়নি, ইয়াং বয়সে তার ওরকম 12 বছর বয়সে কি 11 বছর বয়সে মাসিক শুরু হলো, তখনই দেখা গেল তার তার আগে কেটে ছিঁড়ে যায়নি বা এ ছিল না, তখনই দেখা গেল তার মাসিকটা বেশি বেশি হচ্ছে এবং প্রচণ্ড বেশি হচ্ছে। তো তখন তার ব্লাডের সিস্টেমে, মানে ব্লাডের ডিজর্ডার যে আছে তার সেটা ধরা পড়লো। এই ডিজর্ডারগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়াতে সে ভুগছে, তার ধরা পড়লো কখন, তার যখন মাসিকটা শুরু হলো, বা লিউকেমিয়াতে যে ভুগছে, বা আর একটা যে প্লেটলেটের ডিজর্ডার, মানে থ্রম্বোসাইটোপেনিয়া বলে, মানে প্লেটলেট কম, এটাও একটা ব্লাডের ডিজর্ডার, সেটা এতদিন ধরা পড়েনি, তো ধরা পড়লো কখন, তখন মাসিকটা শুরু হলো। তার জন্যে ইয়াং এজের ক্ষেত্রে এই যে মাসিকের প্রবলেমটা, তার যে গুরুত্ব রিপ্রোডাক্টিভ এজ, মানে পরিণত বয়সে কিন্তু সেই ততটা গুরুত্ব নেই, কারণ এই যে ব্লাডের যে ডিজর্ডারগুলো সেটা কিন্তু এই ইয়াং এজেতে ধরা পড়ে। আবার এন্ডোমেট্রিয়ামের যে ব্লাড লস কন্ট্রোল যেমন হচ্ছে, তার মানে এন্ডোমেট্রিয়ামের যদি আমরা জানি একটা ক্যান্সার বলে একটা জিনিস হয়, তাতেও কিন্তু আবার ব্লাড লসটা বাড়ে। কারণ ক্যান্সার যেখানেই হবে সেখানেই প্রচুর ব্লাড ভেসেল তৈরি হয়ে যায়, যে কোনো জায়গায় ক্যান্সার হলে খুব ব্লিডিং হয়ে যায়, তো সেখানে ক্যান্সার টিস্যুগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে, তো ফলে তার ক্যাপিলারিগুলোও গ্রো করবে, এবং ক্যাপিলারিগুলো শুধু গ্রো করবে না, সেগুলো খুব ফ্যাজাইল, একটুতেই ব্রেক করে যায়। তো সেই জন্যে এটা ক্যান্সারের সঙ্গে রিলেটেড থাকবে, যার ব্লাড লসটা বেশি হচ্ছে সেইটা, কিন্তু সেটা যদিও খুব ইরেগুলার হবে, সেইটা আবার ইয়াং এজে হবে না, সেটা হবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সেটা হচ্ছে ওল্ডার এজ গ্রুপে। তার মানে এল্ডারলি ওমেন যদি হয় লেটার পিরিয়ডের দিকে, তার হচ্ছে জরায়ুর ক্যান্সার, আর যদি আগের দিকে হয় ইয়াং এজ গ্রুপে, তার হচ্ছে ব্লাডের ক্যান্সার বা ব্লাডের থ্রম্বোসাইটোপেনিয়া। ফলে এজ গ্রুপ হিসাবে এই গুরুত্বগুলো আছে। তার মানে যেটা দাঁড়ালো তিনটে গ্রুপ, একটা হচ্ছে সাইকেল বড়, একটা হচ্ছে ঘন ঘন হচ্ছে এবং ঠিক নেই ইরেগুলার, আর একটা হচ্ছে সাইকেলটা ঠিক আছে কিন্তু লসটা বেশি হচ্ছে। এই তিনটে টাইপ আমাদের এইগুলো কাজে লাগবে ম্যানেজমেন্টের সময় আছে। আচ্ছা, এইবারে আমরা বলেছিলাম যে টাইপ অফ ডিজর্ডারটা আমাদের বুঝে নিতে হবে, আর মিনিস্টার ইরেগুলারিটির কোশ্চেনটা এখানেই থাকবে। এরপরে আমরা আসি যে কজেস, কজেস আমরা যে আমরা ডিসকাস করলাম যে কন্ট্রোল, এই কন্ট্রোল থেকেই কজগুলো তার মানে এসে যাচ্ছে, তার মানে যার ক্ষেত্রে আমার কজ হচ্ছে যে
পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসে, ওভারিয়ান অ্যাক্সিসে আমরা বললাম দেরিতে দেরিতে হচ্ছে অলিগোমেনোরিয়া। তার এই যে পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসের গণ্ডগোল, এইটা কিন্তু কজ হিসেবে সেইটাতে বেশিরভাগ ক্ষেত্রেই কিছু হরমোন, যদি আমি এফএসএইচ লেভেল করি, ওনার ওভার ওভুলেশনটা দেরিতে দেরিতে হচ্ছে, এইটা কিন্তু কিন্তু ধরা যাবে না ওভাবে, ধরা এইভাবেই ধরা যাচ্ছে যে তার দেরিতে দেরিতে ওভুলেশনটা হচ্ছে, প্রতি মাসে ওভাম বেরোনোর বদলে দেড় মাস দু মাস ছাড়া বেরোচ্ছে। হ্যাঁ, তা সেইখানে আমরা তার সঙ্গে রিলেটেড যেটা আছে যে কিছু কজ নাও থাকতে পারে, কজ যেটা থাকে যদি তার মানে কোনো কজ নাই, এটা একটা কজ। কেন কজ? এটা ভেরিয়েশন বলতে পারো, মানে ফিজিওলজিতে প্রতি মাসে হওয়ার জায়গায় যেমন লম্বা হয় মানুষ বেটে হয়, হ্যাঁ সেরকম এই সাইকেলটাও এর দেরিতে দেরিতে হচ্ছে, এটা একটা কজ। যে কিছু কজ নেই, সেকেন্ড মানে ফিজিওলজিক্যাল ভেরিয়েশন। সেকেন্ড কজ হচ্ছে এই যে আমরা বলছিলাম থাইরয়েড লেভেলটা কন্ট্রোল করে, তাহলে হাইপোথাইরয়েডিজম একটা কজ, তার মানে তার কিন্তু থাইরয়েড এস্টিমেশনটা করতে হবে। আবার একটা বলেছি প্রোল্যাকটিন, যেটা মিল্ক সিক্রিশন করায়, এবং সেইটা একটা যদি বেশি থাকে সেটাও কিন্তু একটা কজ, যার জন্য মিল্ক সিক্রিশন করায় যখন তখন প্রোল্যাকটিনটা ওভারিকে ইনহিবিট করে বলে, যে ডেলিভারি যাদের হয়েছে তারা তো, তাদের তো মায়েরা বাচ্চাকে দুধ দেয়, দুধ খাওয়াতে হয়, তাদের এই প্রোল্যাকটিনটা বাড়ে, প্রোল্যাকটিনটা বাড়ে বলেই তাদের অনেক ক্ষেত্রেই দেখা যাবে তাদের এক বছর হয়তো মাসিকই হয়নি, ছ মাস মাসিক বন্ধ আছে। তাহলে এই হরমোনটা প্রোল্যাকটিন হরমোনটা বেশি থাকলে, যাদের ডেলিভারি হয়েছে তাদের তো নর্মাল, কিন্তু যাদের ডেলিভারি হয়নি কিন্তু প্রোল্যাকটিন লেভেলটা বেশি হয়ে আছে, তাহলে ওটা তার অ্যাবনর্মাল, তাহলে এইটাকে আমরা বলি যে হাইপার প্রোল্যাকটিনেমিয়া, হাইপার প্রোল্যাক, যেমন থাইরয়েডটাকে বলি হাইপোথাইরয়েডিজম, আবার বেশিটা হলে হাইপারথাইরয়েডিজম, তেমনি প্রোল্যাকটিনটা যদি বেশি হয় তাকে আমরা বলছি হাইপার প্রোল্যাকটিনেমিয়া। এটা কিন্তু ব্লাডের প্রোল্যাকটিন লেভেল টেস্ট করলেই ধরা পড়ে যাবে, কিন্তু এখানে যদি দেখা যায় যে প্রোল্যাকটিন লেভেল বেশি আবার থাইরয়েড টিএসএইচ লেভেল কম, তার মানে সেটা হাইপোথাইরয়েডিজমের সঙ্গে আছে, তার মানে এটা যেটা বলছিলাম এখানে কিন্তু হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা করলেই প্রোল্যাকটিন লেভেল কিন্তু কমে যাবে। এবং হাইপার প্রোল্যাকটিনেমিয়া যদি ধরো হাইপোথাইরয়েডিজম নেই কিন্তু প্রোল্যাকটিন লেভেল বেশি আছে, প্রোল্যাকটিন লেভেল আসছে কোথেকে? পিটুইটারি থেকে। তার মানে পিটুইটারিতে যদি টিউমার হয়, প্রোল্যাকটিন যে সেলগুলো প্রোল্যাকটিন সিক্রিট করে তার যদি টিউমার হয় তাকে বলি আমরা প্রোল্যাকটিন। তাহলে কজেস আমরা যেখানে আলোচনা করছিলাম কী কী কারণে হচ্ছে, একটা আমরা বলেছি যে কোনো ডিজর্ডার কিছু নেই, কোনো হরমোনাল প্রবলেম কিছু নেই, কিন্তু একটা ভেরিয়েশান মানে নর্মালের মধ্যেই ওটা একটা হচ্ছে, সেইটা আজকে আমরা এ করেছি। সেকেন্ড বলেছি আমরা থাইরয়েড প্রবলেম থাকলে তার হবে। থার্ড বলেছি যে প্রোল্যাকটিন যদি বাড়ে, সেটা আমরা সেখানেই আমরা থেমেছিলাম, প্রোল্যাকটিন যদি বাড়ে তাহলেও হবে, এবং প্রোল্যাকটিন বাড়লে সেটা আবার ব্রেন টিউমার আছে কি না, যেহেতু প্রোল্যাকটিনটা যে সেলগুলো থেকে বেরোয় সেখানে টিউমার হলে প্রোল্যাকটিন বাড়তে পারে, সেদিন ব্রেন টিউমার আছে কি না সেটা আমাদের দেখতে হবে, তার মানে সিটি স্ক্যান সেখানে দরকার হতে পারে। আর এইবারে আমরা সেই হরমোনের হরমোন যেগুলো ছিল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এফএসএইচ এলএইচ, এইগুলো করে কিন্তু খুব একটা কিছু লাভ হবে না, কারণ এইগুলো যাদের মেনস্ট্রুয়েশন হচ্ছে তাদের ধরে নিতে হবে এই ইস্ট্রোজেন সাফিসিয়েন্ট পরিমাণে আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের একটা আলাদা ব্যাপার। আর প্রোল্যাকটিনটা আমরা বলেছি, বাকি যেটা রইল যাদের সাইকেলে গণ্ডগোল নেই কিন্তু এক্সেসিভ হচ্ছে, তার মানে সেখানে আমরা বলেছি যে ইউট্রাসের মধ্যে যে ব্লিডিংটাকে যে কন্ট্রোল করে কিছু লোকাল হরমোন আর কিছু কোয়াগুলেশন ফ্যাক্টর আর প্লেটলেট, তাহলে এইগুলো আমাদের ঠিক আছে কি না দেখতে হবে, তার মানে কোয়াগুলেশন ডিজর্ডার আর
থ্রম্বোসাইটোপিনিয়া আর প্লেটলেট ডিসঅর্ডার, আর হচ্ছে আমাদের লোকাল হরমোন যেগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা বলেছি, সেটা কিন্তু মেজার করা যাবে না। প্রোস্টাগ্ল্যান্ডিন মেজার করা যাবে না, কিন্তু কোথাও কিছু না পাওয়া গেলে আমাদের ধরে নিতে হবে প্রোস্টাগ্ল্যান্ডিনের প্রবলেম, কিন্তু তার ট্রিটমেন্টটা করা যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিনের ট্রিটমেন্ট অ্যান্টি প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে করা যাবে। তাহলে এইগুলো আমাদের কজ যদি এক দুই তিন করে দেখা হয়। আচ্ছা, তার সঙ্গে যেটা আমাদের আছে ওভারির যে গণ্ডগোল, সেটা আমরা এখনও বলিনি যে ওভারির গণ্ডগোলটা, যদিও সেটা বেসিক্যালি আমরা বলেছি যে ওই পিটিউটারিটা ওভারিকে কন্ট্রোল করে, কিন্তু এছাড়াও ওভারির নিজের মধ্যে কিছু গণ্ডগোল থাকতে পারে যার জন্য ওভুলেশনটা হচ্ছে না। এবং ওভুলেশন যদি না হয়, ওভুলেশন হওয়ার আগে কি দেখা যাচ্ছে যে ওই ওভারির মধ্যে বিভিন্ন ফলিকুল ম্যাচিওর করছে, তা সেই ফলিকুলগুলো ফাটছে না, ওভুলেশনে ফাটছে না, না ফাটলে ওগুলো ওই ফলিকুল অবস্থাতেই রয়ে যাবে এবং সেগুলো আলট্রাসোনোগ্রাফি এইটুকু ধরা যাবে অনেকগুলো ফলিকুল হয়ে আছে কিন্তু একটাও ফাটেনি, সেইটারই নাম হচ্ছে পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারি অ্যাকচুয়ালি এই যে ওভারিয়ান সিস্ট, এগুলো কিন্তু কোনো টিউমার টিউমার কিছু না, এগুলো হচ্ছে নর্মাল যে ফলিকুল যেগুলো বাড়ছে ওভারির মধ্যে সেগুলো ফাটছে না বলে ওই অবস্থাতে রয়ে যাচ্ছে। ফেটে গেলে কিন্তু ওগুলো শুকিয়ে যেত, ফাটছে না বলে রয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ওই মাসিকটা না, ওভারি ওভুলেশন না হলে মাসিক দিতে দিতে হবে, দিতে দিতে হচ্ছে, তাহলে সেইটা একটা পলিসিস্টিক ওভারি ডিজিজ, তো সেইটা ক্ষেত্রে কিন্তু হবে। তাহলে এই যদি আমাদের ডিজিজ হয় কী কী দাঁড়ালো, তাহলে হাইপোথাইরয়েডিজম, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া যেটা মিল্ক সিক্রিটিং হরমোন, আর হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর এদিকে হচ্ছে ব্লাড ক্লটের যে এগুলো সেগুলো হচ্ছে ক্লটিং ডিজঅর্ডার যেগুলো আছে, বিটিসিটি করতে হবে, ব্লাড ক্লটিং ডিজঅর্ডার ধরতে গেলে ব্লিডিং টাইম ক্লটিং টাইম ধরতে হবে, প্লেটলেট কাউন্ট করতে হবে থ্রম্বোসাইটোপেনিয়াতে যদি হয়, আর প্রোস্টাগ্ল্যান্ডিনটা ধরা যাবে না। আর আমরা যেটা বলছিলাম এন্ডোমেট্রিয়ালের যদি ক্যান্সার ট্যান্সার যাবতীয় কিছু হয় সেটা ধরতে গেলে অবশ্য সেই ক্যান্সার আছে কিনা ধরার জন্য এন্ডোমেট্রিয়ামের আমরা যেটা বলি কিউরাটেস, এন্ডোমেট্রিয়াম স্যাম্পলটাকে নিয়ে সেটাকে আমাদের বায়োপসিতে পাঠাতে হবে এন্ডোমেট্রিয়ামে কোনো প্রবলেম আছে কিনা ধরার জন্য। এন্ডোমেট্রিয়ামের ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়ামের পলিপ থাকতে পারে, সেগুলো সবই কিন্তু আমাদের ওই ডিসি করলে ধরা পড়বে। তা এই হচ্ছে আমাদের ডিজিজ যেখান থেকে আমাদের হতে পারে। তাহলে এই যদি ডিজিজ হয় তাহলে এবারে আমরা যখন এটাকে ডায়াগনোসিসটা আমরা তো বললাম যে হরমোন এস্টিমেট করে বা ডিসি বায়োপসি করে, তাহলে ইনভেস্টিগেশান কী কী দাঁড়ালো, ইনভেস্টিগেশান কী কী দাঁড়ালো, এক নম্বরে হচ্ছে এস্টিমেশান অফ টি ফোর টি এস এইচ, তাহলে আমরা যদি লিখি, আমরা যদি লিখি কিছু ইনভেস্টিগেশান দাঁড়ালো, ইনভেস্টিগেশন কী দাঁড়ালো, এক নম্বরে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন দাঁড়াচ্ছে, ইনভেস্টিগেশন এক নম্বরে হচ্ছে আমাদের থাইরয়েড, দু নম্বরে দাঁড়ালো প্রোল্যাকটিন, তিন নম্বরে দাঁড়ালো বিটি সিটি প্লেটলেট, চার নম্বরে দাঁড়ালো ডিসি ডিসি। তাহলে আমাদের মেনস্ট্রুয়াল ডিজঅর্ডারে এই এই ইনভেস্টিগেশনগুলো আসতে পারে, থাইরয়েড এস্টিমেশনের জন্য প্রবলেম ধরার জন্য এটা আসবে, প্রোল্যাকটিনের ডিজঅর্ডার আছে কিনা এটা আসবে, বিটিসিটি প্লেটলেট এটা হচ্ছে ব্লাডের ক্লটিং ডিজঅর্ডার আছে কিনা দেখার জন্য হবে, আর হচ্ছে ডায়াগনস্টিক ক্লিয়ারটেজ এন্ডোমেট্রিয়ামে কোনো ডিজঅর্ডার আছে কিনা, আর একটা বলতে পারা যায়
আমরা অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি, কারণ আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে দুটো জিনিস হবে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা আমরা বুঝতে পারবো, আর ইউট্রাসে কোনো টিউমার আছে কিনা সেটা বুঝতে পারবো, আর হচ্ছে আর পলিসিস্টিক ওভারি আছে কিনা, ওভারি ডিজিজ আছে কিনা বুঝতে পারবো, বলে আল্ট্রাসোনোগ্রাফি একটা ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন এগুলোকে ধরার জন্য। এবার যদি আমরা আসি যে তাহলে ডায়াগনোসিসটা আমাদের কী দাঁড়াচ্ছে, হাইপোথাইরয়েডিজম, হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, এইখানে প্লেটলেটের ডিজরা হলে থ্রম্বোসাইটোপিনিয়া, বিটিসিটি থেকে আমাদের বেরোবে ক্লটিং ডিজরা থেকে আমাদের কাল হিমোফিলিয়া আমরা বলি, আমার আরও আছে ডিসি করে আমরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, আর আল্ট্রাসোনোগ্রাফি করে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে এই রেসপেক্টে দু একটা কথা বলে নিই। আমরা তো বললাম যে ওভুলেশন হচ্ছে না, ফলে পলিসিস্টিক দুটো ওভারি সিস্ট হয়ে আছে, দুটো ওভারিতেই হবে, তাই এটাতে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ডায়াগনোস করবো শুধু কি আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিলেই হবে? হবে না। তাহলে আল্ট্রাসোনোগ্রাফির সঙ্গে যদি দেখা যায় যে ওভুলেশান হচ্ছে না, মানে দেরিতে দেরিতে মাসিক হচ্ছে, অ্যানোভুলেশান থাকে বলে, তাহলে এইটা একটা পলিসিস্টিক ওভারি দাঁড়াবে। বা আল্ট্রাসোনোগ্রাফি সঙ্গে আমি যদি দেখি যে এই যে ওভুলেশানটা হচ্ছে না, তার জন্যে শরীরে কিছু ওই ওভারি থেকেই কিছু কিছু অ্যান্ড্রোজেন, মানে মেল হরমোনসের মতো বেরোয়, অ্যান্ড্রোজেন বলে থাকে, তার জন্য শরীরে বেশি মুখে লোম টোম বেশি হয়, তাকে বলে হাইপার অ্যান্ড্রোজেনিজম, বা যদি বলতে পারো যে এরকম মেল হরমোনের একটা ফিচার দেখা যাচ্ছে, ফিচার হার্সুটিজমও বলে, হার্সুটিজম, হার্সুটিজম নামটা শোনা, তাহলে হার্সুটিজম অ্যানোভুলেশান মানে রেজে রেজে মাসিক হচ্ছে, আর পলিসিস্টিক ওভারি, এই তিনটে হচ্ছে মিলে পলিসিস্টিক ওভারি, এই তিনটের মধ্যে তিনটেই না পেতে পারো, যে কোনো দুটো পেলেই কিন্তু আমরা পলিসিস্টিক ওভারি বলে দেবো, তিনটের মধ্যে দুটো, যদি যার দেখা গেলো যে ওই রকম হার্সুটিজম আছে তার সঙ্গে মেনস্ট্রুয়াল প্রবলেম আছে, যদি পলিসিস্টিক ওভারি নাও থাকে তাহলেও আমরা পলিসিস্টিক ওভারি করে দেবো, আবার যদি পলিসিস্টিক ওভারি আছে তার সঙ্গে মেনস্ট্রুয়েশন প্রবলেম নেই কিন্তু অ্যান্ড্রোজেনিক ফিচার আছে তাকেও আমার পলিসিস্টিক ওভারি বলে দেবো, ফলে এই হচ্ছে পলিসিস্টিক ওভারির প্রেজেন্টেশন। ঠিক আছে, এখানে প্রবলেমটা হচ্ছে ওভুলেশান হচ্ছে না, তাহলে ওভুলেশান যদি না হয় তা কি ছেলেপুলে হবে? হবে না, তার মানে ইনফার্টিলিটি নিয়েও আসবে, তার মানে এখানে যদি আমরা ওভুলেশানটা করাতে পারি কোনো ওষুধ দিয়ে, সে ওষুধ অনেক রকম আছে সেটা আমরা বলবো, তাহলেই কিন্তু পলিসিস্টিক ওভারির সমস্ত ফিচারগুলো আস্তে 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 চেঞ্জ হতে থাকবে, হ্যাঁ, এবং হার্সুটিজম চলে যাবে, অত্যধিক যে লোম সেটা চলে যাবে, সেই জন্যে পলিসিস্টিক ওভারি আমাদের এই হচ্ছে ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়া। আচ্ছা, এবারে তাহলে আমরা আসি যে আমাদের কাছে যখন এরকম একজন পেশেন্ট আসবে, প্রথম বলা দরকার যে এক্সেসিভ ব্লিডিং, ইরেগুলার ব্লিডিং যখন নিয়ে আসছে তখন আমরা করব, এটাই মেজরিটি কিন্তু এক্সেসিভ, এটাই কিন্তু আর্জেন্ট, কারণ ব্লিডিং যদি হতে থাকে তা সেটা অ্যানিমিক হয়ে যাবে, হ্যাঁ, তার ট্রিটমেন্ট লাগবে, তাহলে প্রথম হচ্ছে আমাদের ইরেগুলার ব্লিডিং পিভি। আচ্ছা, ইরেগুলার ব্লিডিং পিভি আমরা যখনই ডিসকাস করবো তখনই আমাদের একটা জিনিস জানা দরকার যে প্রেগনেন্সি যদি আসে তাহলে কী হয়, প্রথমে মাসিকটা কিছুদিন বন্ধ থাকে, তারপরে কিন্তু প্রেগনেন্সি যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু মাঝে মাঝে এরকম ব্লিডিং হবে, তাহলে ইরেগুলার ব্লিডিং পিভি এটা প্রেগনেন্সি থেকেও হতে পারে, সেই জন্যে আমাদের প্রথম কাজ হবে আমাদের এক্সক্লুড প্রেগনেন্সি। তাহলে ইরেগুলার ব্লিডিং পিভি নিয়ে এলে প্রথম অনেক কজ আছে কিন্তু তার মধ্যে একটা কজ কিন্তু প্রেগনেন্সি ডিস্টারবেন্স হলে হয়, তার জন্য আমাদের এক্সক্লুড প্রেগনেন্সি করতে হবে, সেটার জন্য আমরা কি বলছি, যে এজই হোক, সে ইয়াং এজও হতে পারে, ওল্ড এজও হতে পারে, এতেও হতে পারে, সেখানে আমাদের প্রেগনেন্সি টেস্ট একটা করতে হবে, ইউরিনের করলেও হবে, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, সেটা করলেই আমরা বুঝে যাব যে ইরেগুলার এক্সেসিভ যে ব্লিডিং পিভিগুলো হচ্ছে এগুলো প্রেগনেন্সি রিলেটেড কি না, প্রেগনেন্সি রিলেটেড হলে তার ট্রিটমেন্ট আলাদা, তার মানে প্রেগনেন্সি তাকে করতে হবে, অ্যাসেস করতে হবে, টার্মিনেট করতে হবে, বা কিছুটা করতে হবে, আর প্রেগনেন্সি রিলেটেড যদি না থাকে তারপরে আমরা এই কজগুলোতে আসছি, তাহলে এই ইনভেস্টিগেশনগুলো আমরা করছি, করে যা
বেরোবে, যদি থাইরয়েড ডিজর্ডার বেরোবে তাহলে ট্রিটমেন্ট হবে, থাইরয়েড ট্রিটমেন্ট জানো সবাই টক্সিন দিয়ে। প্রোল্যাকটিনে যদি বেরোয় তাহলে সেখানে প্রোল্যাকটিনের ট্রিটমেন্ট হবে, সেটা হচ্ছে ক্যাবারগোলিন দিয়ে, ক্যাবারগোলিন দিয়ে হবে। আচ্ছা যদি এখানে প্লেটলেট বা বিটিসিটি কিছু বেরোয় তাহলে এখানে হিমাটোলজি থেকে তার ট্রিটমেন্ট হবে, প্লেটলেটের জন্য থম্ব প্লেটলেট এ দিতে হবে, বা প্লেটলেট ডিজর্ডারের আরও অনেক ট্রিটমেন্ট আছে সেগুলো দিতে হবে, মাঝে মাঝে প্লেটলেট দিতে হবে, স্টেরয়েড দেওয়া হয় প্লেটলেট প্লেটলেটের এতে যখন থ্রম্বোসাইটোপেনিয়া পড়া হবে তখন বুঝতে হবে। হ্যাঁ আচ্ছা, আর যদি এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হয় তাহলে কার্সিনোমালাইনের ট্রিটমেন্ট হবে, আর যদি পলিসিস্টিক ওভারি বেরোয় আলট্রাসোনোগ্রাফি করে তার ট্রিটমেন্টটা হচ্ছে আমি বলেইছি ওভুলেশনকে করাতে হবে, ওভুলেশনটা অ্যারেস্ট হয়ে আছে, তো ওভুলেশন করানোর জন্য আমাদের ওভুলেশনটা করে আমরা জানি এলএইচ দিয়ে ওভুলেশন করে, এলএইচ সার্জ, তাই এলএইচ সার্জের এলএইচ দিয়ে তো করাতেই পারি পলিসিস্টিক ওভারি, কিন্তু এলএইচ ছাড়াও অন্যভাবে করানো যায়, সেটা হচ্ছে আমরা ক্লোমিফেন সাইট্রেট আমরা ওটাকে ফাটিল নামে পাওয়া যায়, ক্লোমিফেন সাইট্রেট এই মলিকুলটা, ক্লোমিফেন সাইট্রেট এইটা 5 দিনের দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরে আপনার অপেক্ষা করা হয়, তাতে দেখা হয় যে মাসিকটা হচ্ছে কি হচ্ছে না, যদি হয়ে যায় তাহলে ক্লোমিফেন সাইট্রেটে রেসপন্স করে গেছে, 50 মিলিগ্রাম করে দেওয়া হয় 2 সেকেন্ডে থেকে 2, 3, 4, 5 এই দেওয়া হয়, তারপর সেকেন্ডে সেকেন্ডে তো বুঝতে পারবো না, তার মানে আগে একটা মাসিকটা করিয়ে দিতে হবে, করিয়ে দিয়ে তারপর দেওয়া হয়। আর ক্লোমিফেন সাইট্রেট দিলে ওভুলেশন হবে, ওভুলেশন হলে কিন্তু যার বাচ্চা হচ্ছিল না তার কিন্তু বাচ্চা এসে যাবে, সেই জন্যে পলিসিস্টিক ওভারির মেন ট্রিটমেন্ট হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। কারণ পলিসিস্টিক ওভারি আমরা ডায়াগনোসিস করছি কখন, এটা ওভুলেশন হচ্ছে না, ডায়াগনোসিস করছি এই ডিজিজগুলো প্রোল্যাকটিন টিএসএইচ এগুলো করে যখন দেখছি কিছু নেই তখন আমরা বলছি যে পলিসিস্টিক ওভারি তার ট্রিটমেন্ট হচ্ছে ক্লোমিফেন সাইট্রেট। তাহলে এখানে আমরা এইটা, তাহলে এক্সক্লুড প্রেগনেন্সি হলো 1 নম্বর, সেকেন্ড হচ্ছে আমরা এই ডিজিজগুলো হলে সেই ডিজিজের আমরা ট্রিটমেন্ট করলাম, আর যদি দেখা যায় যে এইরকম ডিজিজ কিছু নেই পলিসিস্টিক ওভারি আছে তাহলে পলিসিস্টিক ওভারি ট্রিটমেন্ট করলাম। আচ্ছা এবার যদি দেখা যায় যে না তারও কিছু নেই, পলিসিস্টিক ওভারিও নেই, থাইরয়েডের প্রবলেম কিছুই নেই, শুধু মেনস্ট্রুয়েশনের প্রবলেম, তাহলে সেখান থেকে আমরা সেটা বা ইউএসি করে ওভারিয়ান টিউমার, এই কী বলে ইউট্রাসের টিউমার কিছু নেই তাহলে দেখা যাচ্ছে কিন্তু মেনস্ট্রুয়েশন প্রবলেমটা রয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা বলেছি যে এন্ডোমেট্রিয়ামের যে প্রোস্টাগ্ল্যান্ডিন 6 নম্বরে হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা এন্ডোমেট্রিয়ামটাকে কন্ট্রোল করে সেখানে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তো আমাদের ট্রিটমেন্ট কিছু নেই, আমরা কিন্তু আমাদের নলেজটা যেটা আছে যে ইস্ট্রোজেন আর প্রোজেস্ট্রন এই দুটো দিয়ে আমরা এই আমাদের এন্ডোমেট্রিয়ামটা কন্ট্রোল হয় মাসিকের সময়, মেনস্ট্রুয়েশনের এন্ডোমেট্রিয়ামটা ইস্ট্রোজেন ফলোড বাই প্রোজেস্ট্রন এই দিয়ে কন্ট্রোল হয়। তাহলে আমরা যদি বাইরে থেকে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন দিই, সেই লেভেলটা মেনটেন করি, তাহলে কিন্তু ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যাবে। তাহলে আমরা ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন দুটো যে ওষুধে আছে সেটা হচ্ছে ওরাল পিল, কম্বাইন্ড ওরাল পিল, এর মধ্যে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রন দুটোই আছে, তাহলে কম্বাইন্ড ওরাল পিল দিয়ে আমরা কিন্তু যে কোনো যার অন্য কোনো প্রবলেম নেই বা প্রবলেম কিছু কেমন থাকলেও টেম্পোরারিলি আমরা যতক্ষণ না আমাদের এটা ধরা পড়ছে ডিজিজটা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিয়ে কন্ট্রোল করতে পারি, এন্ডোমেট্রিয়ামটা গ্রো করবে মেনটেন হবে, আবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন বন্ধ করে দেবো তখন আবার পিরিয়ড হয়ে যাবে, সাইক্লিক্যালি আমরা দিতে পারি। কিন্তু এটা প্রবলেম হচ্ছে এটা যদি আমরা করি তাহলে যেহেতু এটা বাচ্চা আসাটাকে প্রিভেন্ট করে, বাচ্চা নিরোধক বড়ি, গর্ভ নিরোধক বড়ি, তাই জন্যে বাচ্চা কিন্তু আসবে না, ফলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আমরা কন্ট্রোল করতে পারবো।
এটা এক নম্বর। সেকেন্ড হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়াও আরেকটা ড্রাগ দিয়ে আমরা এই বিশেষ করে সাইকেলের যাদের গণ্ডগোল চলছে কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে এখন হচ্ছে অরমিলক্সিফেন। অরমিলক্সিফেন অরমিলক্সিফেন এটা কিন্তু ইস্ট্রোজেন যে কাজ করে সেইখানটাতে ও ইনহিবিট করে, বাধা দেয়। ইস্ট্রোজেন কাজ করতে পারবে না, ইস্ট্রোজেন কাজ করতে না পারলে এন্ডোমেট্রিয়ামটা তৈরি হবে না, এন্ডোমেট্রিয়াম তৈরি না হলে তাহলে আর মাসিক হচ্ছে না। তাহলে অরমিলক্সিফেন দিলে আমরা কি বলে ইস্ট্রোজেন রিসেপ্টরকে ব্লক করে দেয়, হ্যাঁ ব্লক করে দেবে, ব্লক করে দিলে আর মাসিক হবে না। তাহলে এটা কিন্তু সাইড এফেক্ট খুবই কম, এটা আবার ওরাল পিল হিসাবেও ইউজ করা হয়, এটা আমাদের আইসিএমআর এর রিসার্চ প্রোডাক্ট। তবে অরমিলক্সিফেন দিলে আমরা সাইকেল কন্ট্রোল করতে পারি এবং তার ডোজটা খুবই অদ্ভুত, সেটা হচ্ছে প্রথমে সপ্তাহে দুটো, তিন মাস পরে সপ্তাহে একটা, এই খেলেই হয়ে যাবে। সপ্তাহে দুটো প্রথম প্রথম, তারপরে সপ্তাহে একটা, ওই 30 মিলিগ্রাম বা 60 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়, 30 বা 60। অরমিলক্সিফেন দিয়ে কন্ট্রোল করা যায়। তার ড্রব্যাক হচ্ছে এরকম ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিলে যেমন মাসে মাসে হতো, এগুলো মাসে মাসে হবে না। এটা হচ্ছে অনেকটা যেহেতু ইস্ট্রোজেনকে কাজ করতে দিচ্ছে না, অনেক এটা কমে যায়, হ্যাঁ দেড় মাস দু মাস বা হলেও না হয়তো তিন মাস চার মাস, কিন্তু তাতে সমস্যা নেই, কারণ ও তো বেশি বেশি হচ্ছিলো, বেশি বেশি হচ্ছিলো, আমি এটা দিয়ে কমিয়ে দিচ্ছি, ফলে তার সঙ্গে তার হয়তো অ্যানিমিয়া হয়ে গেছিলো। আমি যদি আয়রন দিই, আয়রন দিলে তাহলে কিন্তু তার আস্তে আস্তে হিমোগ্লোবিনটা বাড়বে, তারপরে এর ডোজটা কমালে তারপরে আস্তে আস্তে মাসিকটা রিটার্ন করবে, ঠিক আছে। ফলে এইটা হচ্ছে একটা যার কোনো অন্য কোনো ডিজিজ নেই, প্রবলেম নেই, তার ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো ড্রাগ দিয়ে কন্ট্রোল করছি, একটা হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশান আর একটা অরমিলক্সিফেন। আচ্ছা, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশান যেমন বললাম, তাহলে শুধু যদি প্রোজেস্টেরন দিই তাহলেও কিন্তু কন্ট্রোল হবে। ওই রেজেস্ট্রন, সবাই নাম শুনেছে রেজেস্ট্রন বলে পাওয়া যায়, অনলি প্রোজেস্টেরন দিলেও কিন্তু সাইকেলটা কন্ট্রোল হবে। ওই 21 দিন দেবে, 7 দিন বন্ধ, ওভাবেই দুটো, একটা একটা করে দিলেও হবে, দুটো করে দিলেও হবে, যার যেমন লাগবে সেটা বাই এক্সপিরিয়েন্স বুঝতে হয়। অনলি প্রোজেস্টেরন দিলেও কন্ট্রোল হবে, তার মানে আমাদের সাইকেল কন্ট্রোল করার জন্য তিনটে ড্রাগ দাঁড়ালো, একটা হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশান, একটা প্রোজেস্টেরন অনলি, আর একটা হচ্ছে অরমিলক্সিফেন। আর যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি আছে তাদের ক্ষেত্রে ক্রোমিফেন সাইট্রেট। আচ্ছা, এবার যদি কারোর শুধুমাত্র সাইকেল ঠিকঠিক হচ্ছে কিন্তু শুধুমাত্র যখন মাসিকটা হচ্ছে ওই 28 দিনের মাথায় কি 26 দিনের মাথায়, তখন খুব বেশি হচ্ছে, সে ইউটারাসের টিউমার থাকতে পারে, ইউটারাসের টিউমার থাকলে তো তার অপারেশন না করলে সেগুলো সারবে না, কিন্তু টেম্পোরারিলি কবে অপারেশন হবে না হবে সেটা টাইম নেবে, ভর্তি হওয়ার বেড পাবে কি না, কিন্তু এখন তো কন্ট্রোল করতে হবে, সেইটা আমরা কন্ট্রোল করার জন্য সঙ্গে সঙ্গে কন্ট্রোল করার জন্য যে বেশি লসটা হচ্ছে তার জন্য আমরা এটা, যেহেতু আমরা জানি যে প্রোস্টাগ্যান্ডিন দিয়ে কন্ট্রোল হয় এবং প্লেটলেট দিয়ে কন্ট্রোল হয়, তাহলে আমরা প্লেটলেটের ফাংশনটাকে বাড়ায় সেরকম একটা ড্রাগ আছে, সেটার নাম হচ্ছে ট্র্যানেক্সামিক অ্যাসিড। ট্র্যানেক্সামিক অ্যাসিড ট্র্যানেক্সামিক অ্যাসিড এটা দিলে প্লেটলেটের ফাংশনটাকে বাড়িয়ে দেয়, ফলে ব্লিডিংটা কন্ট্রোল হয়। আর একটা ড্রাগ দিলেও ব্লিডিংটা ব্লাড লসটা কমে যাবে, হাফ হয়ে যাবে। আর একটা ওষুধ দিলেও হবে, সেটা হচ্ছে যে প্রোস্টাগ্যান্ডিন দিয়ে তো বাড়ছে লসটা, প্রোস্টাগ্যান্ডিন যেগুলো ক্যাপিলারিটাকে ডাইলেট করে দিচ্ছে, হ্যাঁ তো ক্যাপিলারি সেই ডাইলেশনটা বন্ধ করার জন্য প্রোস্টাগ্যান্ডিনের অ্যান্টি যেটা কাজ করে সেটাকে হচ্ছে এই যেগুলো প্যারাসিটামল, ইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এগুলো হচ্ছে প্রোস্টাগ্যান্ডিনকে ফাংশনটাকে কমিয়ে দেয়।
আর সেই জন্যে সেই ড্রাগগুলো কিন্তু কাজ করবে, প্যারাসিটামল দিলেও হবে। আর টারাসিক অ্যাসিড আবার প্যারাসিটামল কম্বিনেশান পাওয়া যায়, ইবুপ্রোফেন কম্বিনেশান বা মেফেনামিক অ্যাসিড, এগুলো সব একই গ্রুপের ড্রাগ মেফেনামিক অ্যাসিড। ফলে সেটা কিন্তু ওই শুধু যাদের লসটা বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে। এবার যদি টিউমার ধরা পড়ে তার ক্ষেত্রে আমরা অপারেশনে অ্যাডভাইস করে দিই। তাহলে এই হচ্ছে আমাদের যদি আমরা যদি সং এ করে বলি, এক দুই তিন চার করে বলি, তাহলে প্রথম কী করলাম, প্রথম করলাম প্রেগনেন্সি আছে কি নেই সেটা আগে বলে দিলাম। প্রেগনেন্সি থাকলে সে অন্যদিকে চলে যাবে, আর প্রেগনেন্সি না থাকলে আমাদের গাইনির ব্লিডিং প্রবলেম। এইবারে আমরা দেখে নিলাম যে যদি সাইকেলটা সাইকেলটা গণ্ডগোল নাকি শুধুমাত্র সাইকেল ঠিক আছে, শুধুমাত্র লসটা বেশি। সাইকেলের যদি গণ্ডগোল হয় আমরা এই চারটে ড্রাগ বলেছি, একটা হচ্ছে স্টোন প্রজেস্ট্রন কম্বিনেশান, অনলি প্রজেস্ট্রন, আর হচ্ছে অরমিলক্সিফেন, হ্যাঁ, আর ক্রোমিফেন সাইট্রেট যদি ফলে সৃষ্টি করে বেরোয়। আর যাদের ক্ষেত্রে শুধু সাইকেলটা ঠিক আছে, যে 26 দিন 28 দিনের মাথায় হচ্ছে, 30 দিনের মাথায় হচ্ছে, কিন্তু লসটা বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রানাক্সেমিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিড কম্বিনেশান, এখন আরও কিছু ড্রাগ বেরিয়েছে সেগুলো না করলেও খুব একটা ইউজ হয় না, মেনলি প্যারাসিটামল দিলে হবে, অথবা প্যারাসিটামল যাদের তার সাথে ব্যথা আছে ব্যথার ক্ষেত্রেও কাজ করবে। এক্ষেত্রে এবার এখানে আমরা মোটামুটি এগুলা আর একটা জিনিস যেটা যেগুলো মানে সার্জিক্যাল সার্জারির কোনো জায়গা আছে কিনা, মানে মেনস্ট্রুয়াল, একটা আমরা বলেছি আলট্রাসোনোগ্রাফি করে যদি টিউমার ধরা পড়ে, হ্যাঁ, তাহলে সার্জারি করতে হবে, মানে তাকে বলে ফাইব্রোমায়। আর একটা আছে ইউট্রাসটা বড়, মানে অ্যাডিনোমায়োসিস আছে, তার সঙ্গে ব্যথা হবে, বেশি লস হবে, সেটাও ইউট্রাসটা বড়, তারও সার্জারি লাগবে। টেম্পোরারিলি ব্লাড কন্ট্রোলের জন্য এগুলো সব লাগবে, কিন্তু তার সঙ্গে সার্জারি না করলে কিন্তু সেটা কন্ট্রোল হবে না। কতদিন ওষুধ খাইয়ে যাবে, বছরের পর বছর তো ভাবে করা যায় না। তাহলে সার্জারি যদি তাকে বলি আমরা অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনোমায়োসিস অথবা ফাইব্রোমায়োমা এগুলো যদি থাকে সার্জারি লাগবে। আর আমরা যেটা বলছিলাম যে কোথাও কিছু নেই, শুধুই ব্লাড লস বেশি হচ্ছে বা সাইকেল কন্ট্রোল হচ্ছে না, তাকে আমরা একটা বলি যে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। সে ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং কথাটা উঠে গেছে, এখন অনেক নাম হয়েছে, সব দেওয়ার ব্যাপার নেই, সেটা হচ্ছে একটা ফাংশনাল ব্লিডিং। তার ক্ষেত্রে সাধারণত সার্জারি লাগে না, কিন্তু কেউ যদি বিরক্ত হয়ে যায় যে আমি আর ওষুধ খাবো না, আমি আর পাচ্ছি না, তার ক্ষেত্রে সার্জারি করে ইন্টারেস্ট বাদ দিতে পারে, যে তার ছেলে পুলে আছে বা বয়সটাও একটু বেশির দিকে, কেউ কেউ ভাবছে ক্যান্সার হলো কি না, ধরা পড়ছে না হয়তো, তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারি করা যায়। তাহলে মেডিসিনের যে কোটা হলো হলো, বাকি যদি ইউট্রাসের টিউমার টিউমার থাকে, অ্যাডিনোমায়োসিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে, বা পলিপ পলিপ যদি থাকে, ইরেগুলার ব্লিডিং পিপির মধ্যে যে সেই জায়গাটা আমরা বলিনি, একটা আমরা বলেছি ইউট্রাসের ক্যান্সার, ইউট্রাসের এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, কিন্তু সার্ভিক্সের ক্যান্সার থেকে, সার্ভিক্সের পলিপ থেকেও যেরকম মাসিকের প্রবলেম, ইরেগুলার ব্লিডিং পিপি নিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্টটা সেই রকমই হবে। এবং তার একটা আমরা ডিসি বলেছি, এবার যদি যাদের আমরা সার্ভিক্সের ক্যান্সার ভাবছি তার ক্ষেত্রে বায়োপসি করতে হবে, সেটা ইনভেস্টিগেশনের মধ্যে আসবে। আর পলিপ যা দেখতে পাচ্ছি স্পেকুলাম এক্সামিনেশান করে সার্ভিক্স থেকে কিছু ঝুলছে, যেমন নাকের পলিপ হয় নাক থেকে ঝরে যেমন, তেমনি ইউট্রাসেরও পলিপ সার্ভিক্স থেকে ঝুলছি দেখা যায়, তাই তার পলিপেকটমি করতে হবে, সেটাও সার্জারি, হ্যাঁ, তাহলে হিস্টেকটমি অথবা পলিপেকটমি, তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্টও দরকার হবে, হতে পারে। ফলে এই হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল প্রবলেম। আর আমাদের আরও যেগুলো সেগুলো অবশ্য অন্য ডোমেনে চলে যাবে, কিন্তু যাদের মেনোপজাল এজে যদি, তাহলে আমরা আর একটাভাবে আমরা বলতে পারি যে মেনস্ট্রুয়াল প্রবলেমটাকে তিনটে এজ গ্রুপে আসবে, এটাও একটা ধারণা রাখা দরকার। একটা হচ্ছে খুব মাসিক যখন শুরু হচ্ছে, তিনটে এজ গ্রুপ, এজ গ্রুপ ওয়াইজ যদি আমরা ভাববো, ইয়াঙ্গার এজ গ্রুপ। আরেকটা গ্রুপ আসবে যে যে গ্রুপটা ম্যাচিওর করে গেছে, বাচ্চা বাচ্চা হচ্ছে,
সেই একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আসবে যে মাসিক উঠে যাওয়ার সময় হয়েছে, যে মেনোপজাল পেরিমেনোপজাল এজ গ্রুপ, হ্যাঁ পেরিমেনোপজাল এজ গ্রুপ, সে একটা গ্রুপ আসবে। তাহলে কোন এজ গ্রুপের কীরকম গুরুত্ব, আমরা অলরেডি বলেছি যেটা ইয়াং এজ গ্রুপ তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড ক্লটিং ডিজর্ডার, প্লেটলেটেড ডিজর্ডার, থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকেমিয়া, এইগুলো গ্রুপগুলো এই দিকে ইনভেস্টিগেশনগুলো করতে হবে। আবার যেগুলো একদম এব এজ গ্রুপ, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, যে 15-45, 45-47 এই গ্রুপটাতে হচ্ছে কিছু কিছু টিউমার আছে, এই যে বললাম অ্যাডিনোমায়োসিস, ফাইব্রোমায়োমা, হ্যাঁ পলি, এইগুলো বেশি হবে বা আসবে। আর একটা হচ্ছে পেরিমেনোপজাল এজ গ্রুপ, তো সেই এজ গ্রুপটাতে কিন্তু ওই ম্যালিগন্যান্সি আছে কিনা, তারপরে ডিসির প্রয়োজনটা, আমি একটা যা বিয়ে থা হয়নি খুব ইয়াং এজ থাকা তো আমি ডিসি করতে বলবো না, তা এখন ডিসির বদলে এখন একটা এ করা যায় যে অবশ্য পেরিমেনোপজাল এজ গ্রুপ ওটা খুব একটা হেল্পফুল হবে না। তো সেখানে পেরিমেনোপজাল এজ গ্রুপে ক্যান্সার কি ক্যান্সার নয় এইটাকে আমাকে এ করতে হবে, এক্সিট করতে হবে। আর বাচ্চা এসেছে কি এসেছে না সেটা আমরা সব এজ গ্রুপেই এই বাচ্চার টেস্ট আমরা করবো বলে দিয়েছি, শুধুমাত্র তাহলে এই আমাদের এজ গ্রুপ অনুযায়ী কার কত এ, হ্যাঁ ইয়াঙ্গার এজ গ্রুপে যাদের এই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে কিন্তু এই বাচ্চা এসে যাওয়ার সম্ভাবনা, কারণ তাদের বিয়ে থাকা হয়েছে, এই এইটা বেশি আসবে। পেরিমেনোপজাল এজ গ্রুপে অতটা হয়তো বাচ্চা আসার সম্ভাবনা কম, ইয়াঙ্গার এজ গ্রুপেও বাচ্চার সম্ভাবনা আছে কিন্তু কম, কিন্তু রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটাতে কিন্তু বেশি। হ্যাঁ আর যেটা বলার কথা, যেটা বলছিলাম কোনো কিছুই নেই এটাই কিন্তু মেজর গ্রুপ, কোনো টিউমার নেই, কোনো প্রেগনেন্সি নেই, কোনো হরমোনের গণ্ডগোল নেই, কিন্তু মাসিকের গণ্ডগোল। এইটা আমরা আগে বলতাম ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং, ডিসফাংশন মানে ফাংশনাল গণ্ডগোল, এই যে মেনস্ট্রুয়েশন যে কন্ট্রোল করছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি, ওভারি, এই জায়গার গণ্ডগোল, এই জায়গার গণ্ডগোল তো আর ওভাবে ধরা যাবে না, এই গ্রুপটাকে আমরা, এইটাই মেজর গ্রুপ, এইটাই সব এজ গ্রুপেই কমন। এইখানে আমাদের ওই যে চিকিৎসা বললাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বা অনলি প্রোজেস্টেরন বা অরমিডক্সিফেন, এই এই কটা ড্রাগ কিন্তু আমাদের খুব দরকার হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো দিয়েই কিন্তু চিকিৎসা হয়। এবং সঙ্গে অবশ্যই যাদের বেশি ব্লিডিং হচ্ছে আয়রন তো দিতেই হবে, কারণ অ্যানিমিয়া হয়ে যাবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যাবে, আয়রন তো পাবেই। হ্যাঁ ফলে এই হচ্ছে আমাদের সংক্ষেপে মেনস্ট্রুয়াল ডিজিজ, ঠিক আছে, শেষ করা হয়।